শ্রীমৎ ভগবদ গীতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী তাই প্রত্যহ তা পাঠ করার মাধ্যমে আমরা খুব সহজেই শ্রীকৃষ্ণের দিব্য সান্নিধ্য লাভ করতে পারি সেই জন্য প্রত্যেক ব্যক্তিরই গীতা পাঠ করা উচিত কৃষ্ণ যদি প্রসন্ন হন তখন আমাদের সব কিছু খুব সাবলীলভাবে চলতে থাকে তার ফলে আমরা খুব অতি আয়াসেই ভক্তি লাভ করতে পারি কৃষ্ণ আমাদের সুবিধার্থে যাতে আমরা তাঁকে জানতে পারি আমরা কী জানতে পারি জগৎ কী জানতে পারি কর্ম কি জানতে পারি কাল কী জানতে পারি এবং এই জড়জগতের বন্ধন থেকে কীভাবে মুক্ত হতে পারি সমস্ত কিছু ভগবদ্গীতায় বর্ণনা করেছেন তাই অনেকের মধ্যে গীতা শিক্ষা লাভ করার ইচ্ছা থাকলেও যোগ্য শিক্ষকের অভাবে শিখতে পারেন না তাদের সুবিধার্থে আমরা গীতার মূল শ্লোকগুলি আমাদের এই চ্যানেলে শেখানোর ব্যবস্থা করছি যারা চান এখানে আমরা একশো আটটি গীতার শ্লোক এখানে শেখাবো মূল মে সর্বপ্রথম মোস্ট ইম্পর্টেন্ট দশটি গীতার শ্লোক আমরা শেখাব পরবর্তীতে একশো আটটি শ্লোক শেখাবো তারপরে শ্রীমদ্ ভাগবতমের একশো মূল গুরুত্বপূর্ণ শ্লোকগুলি আমরা শিক্ষা প্রদান করব এখানে তো আমরা দেখবো গীতার শ্লোক কিভাবে সহজে মুখস্থ করা যায় অনেকের প্রশ্ন মুখস্থ কিভাবে করব। মনে থাকে না মুখস্থ করার সহজ উপায় হচ্ছে কারো কাছ থেকে একবার শোনা বই থাকলেই হয় না শিক্ষক যদি না থাকে শেখা খুব কঠিন সব এই জগতে একজন গুরু লাগে হ্যাঁ কেউ কি হারমোনিয়াম কিনেই শিখে নিয়েছে না ঠিক সেরকম গীতার শ্লোক কারো কাছ থেকে একবার শুনতে হয় তাহলে সেটি খুব সহজে আমরা অনুধাবন করতে পারি চলুন আমরা দেখি গীতার সপ্তম অধ্যায়ের তিন নম্বর শ্লোক আমরা পাঠ করে শ্রবণ করব। তো গীতার যে শ্লোক বেশিরভাগ শ্লোক অনুষ্টুপ ছন্দে রয়েছে অনুষ্টুপ ছন্দের নিয়ম হচ্ছে আটটি অক্ষরের পরে একটু ছাড় দিতে হয় যেমন দেখুন এই শ্লোকটিতে মনুষ্যানাং সহস্রেশু কশিৎ যতটি সিদ্ধয়ে যততাম অপি সিদ্ধানাং কশ্চিত মাং ব্যক্তি তত্তত প্রথমে ভয় কাটেনিং কোন ওয়ার্ডটা আমরা জানি না দেখে নিন মনুষ্যানাম কথা কি আমরা শুনিনি নিশ্চয়ই শুনেছি সহস্র কথা শুনিনি শুনেছি সহস্রেশু মানে বহু বচন অনেক হাজার হাজারের মধ্যে কশ্চিত মানে কেউ কশ্চিত কথাটা বাংলাতেও হয় যততি মানে যত্নবান ঠিক আছে ওইটা না জানলাম না জেনে নিলাম সিদ্ধ হয় মানে সিদ্ধি লাভ করে যততাম অপি যারা যত্নবান হয়ও সিদ্ধানাম সিদ্ধির জন্য কোশ্চিন কোশ্চিন যুক্ত মাং কোশ্চিন মাং হয়ে গেছে কোশ্চিন মানে তাদের মধ্যে কেউ মাং মানে আমাকে ব্যক্তি মানে জানে তত্তত মানে তত্তত তো প্রথমে আমরা ওয়ার্ড মিনিংগুলো দেখে নিলাম মনুষ্যানাং মনুষ্যদের মধ্যে সহস্রেশু সহস্র সহস্র লোকের মধ্যে মনুষ্য সহস্র মানে তাহলে মনুষ্যানাং সহস্র মানে সহস্র সহস্র মানুষদের মধ্যে কষ্টিৎ যতটি সিদ্ধ কেউ কেউ সিদ্ধি লাভের জন্য যত্নবান হন কষ্টিৎ মানে কেউ কেউ যতটি মানে যত্নবান সিদ্ধয় মানে সিদ্ধি লাভ করেন যততাম অপি যারা যারা যত্ন লাভ করেন তাদের মধ্যে কেউ কেউ সিদ্ধি লাভের জন্য যত্ন করেন আর তাদের মধ্যে কেউ কেউ আমাকে জানতে পারে কোশ্চিন মাং কোশ্চিত মানে তাদের মধ্যে কেউ কেউ মাং মানে আমাকে ব্যক্তি মানে জানে তত্ত্বত মানে তত্ত্বত হ্যাঁ তত্ত্বত জানা মানে কী তত্ত্ব তো জানা মানে কৃষ্ণকে জানে বিভিন্ন ধর্মের লোকেই কম বেশি ভগবানকে জানে কিন্তু কৃষ্ণের যথার্থ পরিচয় কৃষ্ণের নাম কি তার বাবার নাম কি তিনি কোথায় থাকেন কি করেন কি পছন্দ করেন তার ভক্তদের সঙ্গে তিনি কীরকম ব্যবহার করেন তার সৃষ্টি কিভাবে তিনি করেন তিনি ধ্বংস কিভাবে করেন তিনি পালন কিভাবে করেন অর্থাৎ কৃষ্ণ তত্ত্ব তার শক্তি শক্তিতত্ত্ব তার নাম তত্ত্ব তার ধাম তত্ত্ব তার গুণতত্ত্ব তার লীলা তত্ত্ব তার ভক্ত তত্ত্ব ভক্তিতত্ত্ব সমস্ত তত্ত্ব যখন কেউ জানে তখন তাকে বলা হয় তত্ত্ব জানা হ্যাঁ তো সেই জন্য কি করতে হবে গীতা আছে ভাগবতম আছে চৈতন্য চৈতাম্যতা আছে এই তিনটি গ্রন্থ পড়লে তত্ত্বের পূর্ণ উপলব্ধি লাভ করা খুব সহজ তো আসুন আমরা শ্লোকটি শিখি এখন ছন্দবদ্ধভাবে উচ্চারণ করব প্রথমে প্রত্যেকটা প্রত্যেকটা শোডের প্রত্যেকটা শ্লোকের প্রত্যেকটা ওয়ার্ড তিনবার করে বলতে হবে মনুষ্যানাং মনুষানাং মনুষানাং সহশ্রেশু সহশেষু সহশ্রেশু কশিৎ কষ্টি কষ্টি যততি যততি যতি সিদ্ধয়ে সিদ্ধয়ে সিদ্ধে যততামপি যততামপি সিদ্ধানাং 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 কষ্টিৎ মাং সন্দি করেছে কচি মাং কষ্টিথম কশ্চিৎ মাং মাং বেতি বেতি বেত্তি 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 তত্তাত্তাতা বিসর্গাছ বলে একটু হয়ের মতো উচ্চারণ করতে হয় তো এখন হাফ হাফ আমরা একটি একটি করে পদ পড়বো তিনবার করে পড়লে ভালো দেখছি আমরা কতবার পড়া যায় মনুষ্যানাং সহ কোশ্চিৎ যততি সিদ্ধ যত তামপি মাং কশ্চিন মাংবেত্তত কেউ যদি ছন্দ ছাড়া পড়ে তার মুখস্থ করতে বেশি সময় লাগবে আর যদি ছন্দ ভাবে ছন্দটা মেনটেন করে আমরা পড়ি তাহলে কী হবে আপনার থেকে নেক্সট ওয়ার্ড চলে আসবে সেই জন্য পূর্বে যারা ছিল কোনো গদ্যে কিছু লেখা হয়নি সমস্ত শাস্ত্রে কবিতা আকারে বা পদ্যের ছন্দে লেখা আছে কেন ছন্দে লেখা আছে ছন্দের বদ্ধ হলে প্রথমবার যদি মনে পড়ে যায় বাকি পুরো শ্লোক চলে আসবে তাই আমাদের যারা আচার্য ছিলেন যারা গ্রন্থকার ছিলেন তারা সকলে অত্যন্ত পণ্ডিত ছিলেন বর্তমান দিনে কবি মানে হচ্ছে কবিতা না হলেই সেটা কবিতা কিন্তু পূর্বে সব কিছু ছন্দবাধ্যভে আর কৃষ্ণ কত বড় কবি দেখুন এই গীতা আগে তিনি রচনা করে রাখেননি আশু কবি তৎক্ষণাৎ বলছেন কি বিশাল কবি তার কবিতা যদি না পড়েন পড়ার সুযোগ রয়েছে আমাদের কাছে জীবনটাই বৃথা হয়ে যাবে তাই আমরা আবার পড়ব। এখন পুরোটাই পড়ব সহ সহস্রেশু কশ্চিত যততি সিদ্ধয়ে। যত তামপি সিদ্ধানাং কশ্চিন মাং বেত মনুষ্যানাং সহস্রেশু কশ্চিত যততি সিদ্ধে যত তামপি সিদ্ধানাং কশ্চিন মাং ব্যথিত মনুষ্যানাং সহস্রে সু কশিৎ যততি সিদ্ধ যত তমি সিদ্ধানাং কশ্চিন মাং ব্যথিত কখনও তাড়াহুড়া করবেন না সবসময় ছন্দ মেনটেন করে বলবেন একটু টাইম লাগলে কী আছে সবসময় দ্রুততা করলে শিক্ষা ভালো হবে না আর প্রথমে যদি কেউ ভুল শেখে সারা জীবন ওটাই থেকে যাবে ভুলানো আবার কঠিন অনুবাদ কত সহজ হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিৎ কেউ আমাকে তত্ত্বগতভাবে অবগত হন তো আপনারা যারা কৃষ্ণ গীতা পড়ছেন কেউ সাধারণ ব্যক্তি নন কৃষ্ণ আপনাদের স্বীকৃতি দিয়েছেন যে আপনারা হচ্ছেন সহস্র সহস্র ব্যক্তিদের মধ্যে একজন দিনে একশো পাতা খবর কাগজ পড়ে ফেলবে গীতার একটি শ্লোক পড়তে খুব কষ্ট হুম দুর্ভাগ্য থাকলে এরকম হয় তা আপনারা অত্যন্ত সৌভাগ্যবান আশা করব এই সুযোগ গ্রহণ করবেন যারা চান চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আমি কাউকে বলি না করতে যাদের মনে হচ্ছে এটা দরকার আছে তা আমরা এইভাবে প্রতিদিন একটি করে শ্লোক আমরা আপলোড করব। গীতা ভাগবত এবং চৈতন্য তো যদিও বাংলায় তারও কেউ না শিখে দিলে আমরা শিখতে পারবো না কাউকে যদি বলা হয় বলুন দুটো শ্লোক বলতে পারবে না কেন বাংলায় তো তাও বলতে পারছি না কেন না কেউ আমাদের এইভাবে শেখায়নি তো এটা আমরা পড়লাম সপ্তম অধ্যায় বিজ্ঞান যুগের তিন নম্বর শ্লোক মনুষ্যানাং সহশ্রেষ্ু কশচিত যতটি সিদ্ধ এ যততাম অপি সিদ্ধানাং কশ্চিন মাং ব্যক্তি ততত আমাদের কিছু ভক্ত আছে গীতা শ্লোকের নাম্বার সহ বলে এটা করলে কি জানতে পারলে কি হয় আপনাকে যখন কখনও ক্লাস দেবেন কোথাও তখন গীতা শ্লোক কোট করে বলবেন তখন তারাও সেই বইটা খুলে দেখতে পারবে এতে করে আপনার প্রবচন আরও প্রামাণ্য হয় আশা করি সকলের এটা লাভবান হবেন এর মাধ্যমে সকলকে অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনারা কমেন্ট সেকশানে কোন শ্লোক জানতে চান বলবেন আমি পরবর্তীতে সেই শ্লোক আপলোড করে দেব আর কমেন্টস নিতে পারেন কেমন লেগেছে আপনাদের ভিডিও আর পারলে শেয়ার করতে পারেন সেটা আপনাদের উপরে নির্ভর করছে হরে কৃষ্ণ থ্যাংক ইউ সো মাচ